আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবরকাত প্রিয় প্রবাসী বাড়া আশা করি ভালো আছেন প্রদর্শক আমের মঞ্জিলি শায়খাস মাজরার হুরুপ কেটে কি কপালা করা যায় আদৌ এ বিষয় নিয়ে আমরা অনেক প্রসেসটা চালিয়েছিলাম সর্বশেষ যে পলাবলটা পেয়েছি সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব প্রিয়দর্শক আমরা একটা কাজ হাতে নিয়েছিলাম অনেক কাল আমাদের কাছে আসছে তবে একটা কাজে হাতে নিয়েছিলাম আপনারা জানেন যে অনেকদিন ধরে আমেল মঞ্জিলি শায়খা যদি আপনার কুয়াতে তলব দেওয়া হয় তলব কিন্তু নিয়ে নেয় এটা এই যে নিজাম আসছে হুরুপের এই নিজাম আসার আগের থেকেও তলব কিন্তু নিত কিন্তু সমস্যাটা হতো কোথায় পুরাতন কফিলের কাছে তলবটা চলে যেত কয়েকদিন আগে এরকম একটা কাজ আমরা নিলাম পুরাতন কফিল রাজি আছে কফলা দেওয়ার জন্য তলব দেওয়া হলো অর্থাৎ কী দেওয়া হলো নতুন কফিলের কুয়া থেকে তলব দেওয়া হলো অর্থাৎ আমেল মঞ্জুরি থেকে আমেল মঞ্জুরি কোনোভাবে হ কফলা হবে না তাকে মুহাশা আনতে হবে হ্যাঁ সেজন্য আমরা নিয়ম অনুযায়ী মোয়াশেষা থেকে তলব দিলাম তলব দেওয়ার পরে আমেলের কাছে অর্থাৎ উম্মালের কাছে প্রথম তলবটা গেল তলবটা উনি ওকে করার পরে এই তলবটা চলে গেল ফুরাতন কফিলের কুয়াতে এখন অনেকে বলতে পারেন যে ভাই ফুরাতন কফিলের তো মহাশেষা নাই কুয়া আসবে কোথা থেকে আমাদের যেরকম একটা কুয়ার কিছু ফোগ্রাম রয়েছে এরকম পুরাতন কফিলেরও কিন্তু প্রত্যেক কফিলের কিন্তু রয়েছে তো তার ইন্ডিভিজুয়াল যেই ফোগ্রামগুলো ওখান থেকে সেই তলবটা ওকে করে দিল দেওয়ার পরে তৃতীয় ধাপে যে কাজটা অর্থাৎ এই কফলাটা আপসির থেকে হবে না যাওয়া থেকে করতে হবে আমরা আমরা প্রথমে কফিল একবার গেল যাওয়া কফলা করার জন্য কিন্তু পারে না পরবর্তীতে আমরা সকল পেপার ডকুমেন্টসগুলা তৈরি করলাম অর্থাৎ আপনার পাসপোর্টের ছবি তারপরে তলবের পেপার তলব ফোরেন কফিল লোক করছে সেই পেপার হ্যাঁ মূল পাসপোর্ট একামার অর্থাৎ হাবিঝাবি যা আছে সকল নতুন কফিলের যত কিছু আছে সব কিছু আমরা কী করলাম এগুলো একটা ফাইল করলাম এবং একটা মুক্ত খাদামাত অর্থাৎ যাওয়া যাতে রেহাবে একটা অফিসে আমরা এই পেপারগুলো সাবমিট করলাম ওদেরকে একটা টাকার মাধ্যমে অর্থাৎ তাদেরকে বলছি তা ফেদ চাইল অর্থাৎ আপনার নতুন কপিলের ওকালা বা নিজাম অনুযায়ী যে যা লাগে তা আমরা দিব হ্যাঁ অর্থাৎ নিজামি যদি চাই নিজামও করতে পারো যদি টাকা দিয়ে চায় করতে তাও করতে পারো সমস্যা নেই তো আমরা ওখানে যাওয়ার পরে তাদেরকে বিষয়টা খুলে বললাম তারা কাজটা রিসিভ করছে বলছে করতে করতে পারবে দেখেন তিন চার দিন তারা কাজটা আমাদের ঘুরাইছে তিন চার দিন তারা এই কাজটা ঘুরে টরে আমাদেরকে বলে এটা হয় না কেন হয় না পরাপরি যে ফলাফলটা আমি পেলাম সেটা হলো আপনি যদি এরকমটা করে থাকেন এরকম চেষ্টা করেন ভাই এই চর্চা করে একবারে বিথা যাইবো কেননা যেটা হচ্ছে বর্তমানে যাওয়া যাতে যাওয়া যাতে কোনোভাবে কোনো সিস্টেমে আপনারে কফলা করাতে পারবে না হ্যাঁ এটা রিয়াদ থেকে ফেরত আসছে তারা রিয়াদে দিচ্ছে রিয়াদ থেকে ফেরত আসছে জেদ্দা থেকে ফেরত এর আগেও আমি অনেক চেষ্টা করছি অনেক জায়গাতে হয় না কোথাও থেকে কোনো জাওয়ালাত এটা হয় না কারণ যাওয়াতের যে প্রোগ্রামগুলা যেই ওয়েবসাইটগুলো সেখানে এই খেদমাটা নাই এই সেবাটা নাই অর্থাৎ তাকে যেটা করতে হবে প্রথমে তার পুরাতন কফিল সেমেসি যাওয়াদার থেকে হুরুপ ক্যান্সেল করতে হবে অর্থাৎ হুরুপ ক্যান্সেল করা ছাড়া তাকে কোনোভাবেই কোনো নিয়ম অনুযায়ী কফলা করাতে পারবেন না এটা হলো শেষ ফলাফল অর্থাৎ আপনি বুঝার চেষ্টা করেন আমেল মন্দিরে সায়খার যেসব ভাইরা রয়েছেন তাদের হুরুপ কেটে কফলা হওয়ার কোনো সিস্টেম গভর্নমেন্ট এখনও কোনো সুযোগ সুবিধা দেয় না যদি অর্থাৎ এই যেই নর্মাল যে যাওয়াজগুলো রয়েছে অর্থাৎ রেহাবে যে যাওয়াজগুলো রয়েছে আমাদের মোয়াসের যে যাওয়াতটা সেই যাওয়াজের মাধ্যমে যদি আপনার এই প্রোগ্রামগুলো চালু হয় অর্থাৎ যে সেরকম সুযোগ সুবিধা দেয় যেরকমটা এখন মোয়াসার ক্ষেত্রে দেওয়া হয়েছে সেরকম যদি সুযোগ সুবিধা দেয় তখন কিন্তু হইতে পারবো অন্যথায় অন্যথায় যেই পদ্ধতি রয়েছে যদি সকল চেষ্টাও করেন লাস্ট মুহূর্তে যে কিন্তু আটকে যাবেন কফালা হইব না ততক্ষণ পর্যন্ত কফালা হবে না তখন কিন্তু আপনার হরুপ ক্যান্সেল না হয় অর্থাৎ আপনি দেখা যায় আপনি তলব দিলেন তলব ওকে করলেন আমাদের মতো সব কিছু করলেন কিন্তু শেষ মুহুর্তে আপনার হুরুপো উঠবে না কফালাও হবে না প্রিয়দর্শক এটা ছিল শেষ ফলাফল আমরা অনেক চেষ্টা করছি অনেক ভাইরা আমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করছে যে আমরা ভাই আমরা বলছি যে ভাই আমরা চেষ্টা করতেছি আমরা চেষ্টা করে যদি ভালো একটা ফলাফল পাই তাহলে আমরা আপনাদেরকে এই বিষয়গুলো জানাবো যে আপনারা আসেন এইভাবে এভাবে করতে পারবেন সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার কথা আমরা বলছি অঙ্গীকার করছি তো সর্বশেষ আমরা এটা এতটুকু অনেক চেষ্টা করার পরও যখন ব্যর্থ হয়েছি অর্থাৎ এটা আমরা বাস এই কতটুক জিনিসটা আমরা কনফার্ম হয়েছি যে আগে গ্রুপ কাটতেই হবে নতুবা কোনোভাবে কোনো ওয়াইতে কি হবে না কপালা হবে না বিদেশক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো তথ্যমূলক আলোচনা আবারও শেয়ার করবো আপনাদের সাথে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন আল্লাহ হাফেজ